গুড মর্নিং স্টুডেন্টস আজ আমি ক্লাস 4 ইংলিশ গ্রামারের লেসন নাম্বার 11 কম্পারিজন চ্যাপ্টারটি পড়াবো আজ পড়াবো পেজ নাম্বার 58 কোশ্চেন নাম্বার ডি ফিল ইন দা ব্ল্যাঙ্কস ইউজিং দা সুইটেবল অ্যাডজেকটিভস ফ্রম দোজ গিভেন বিলো ব্র্যাকেট বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই সুইটেবল অ্যাডজেকটিভস দ্বারা ব্ল্যাঙ্ক গুলো ফিল করতে হবে কোশ্চেন নাম্বার 1 দা ওয়েদার ইজ ড্যাশ টুডে যেহেতু এখানে দি ইজ এর পর দি বা টুডে আগে কোনো দেন বা এরকম ধরনের কোনো শব্দ নেই ওয়ার্ড নেই তাই এটা পজিটিভ ফর্মেই হবে দা ওয়েদার ইজ গুড টুডে এখানে অ্যানসারগুলো করে দেওয়া আছে দেখবে দা ওয়েদার ইজ গুড টুডে ইট ইজ ড্যাশ দেন দা ওয়েদার লাস্ট উইক যেহেতু দেন রয়েছে তাই কম্পারেটিভ ফর্মে অ্যান্সারটি বসবে বেটার ইট ইজ বেটার দেন দা ওয়েদার লাস্ট উইক হাউ এভার ইট ইজ নট ড্যাশ দেন লাস্ট ইয়ার যেহেতু দেন রয়েছে তাই এটা অবশ্যই বুঝতে অসুবিধা হবে না এটা কম্পারেটিভ ফর্মে রয়েছে তাই এখানে বসবে কম্পারেটিভ ফর্ম বেটার হাউ এভার ইট ইজ নট বেটার দেন লাস্ট ইয়ার ইট দ্যাট ওয়াজ এ ড্যাশ সামার দ্যাট ওয়াজ এ ড্যাশ সামার যেহেতু এখানে দি বা দেন কিছু নেই তাই এটা পজিটিভ ফর্মে অ্যান্সারটি বসবে দ্যাট ওয়াজ এ গুড সামার কোশ্চেন নাম্বার 5 ইট ওয়াজ দা ড্যাশ সামার ইন ইয়ার্স যেহেতু বিভার্বের পরে দি রয়েছে তাই এটা সুপারলেটিভ ফর্মে অ্যানসারটি বসবে ইট ওয়াজ দি বেস্ট বেস্ট সামার ইন ইয়ার্স থ্যাংক ইউ